গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করব ইতিহাসের এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটিতে ইতিহাসের দশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এই দশটি এমসিকিউ প্রশ্নের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা প্রথম প্রথমেশ্ব অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা পাক্ষিক পত্রিকা দৈনিক পত্রিকা না সাপ্তাহিক পত্রিকা এটা উত্তর হয়ে যাবে মাসিক পত্রিকা দেখো তারপরে প্রশ্ন ইউরোপে ক্রিয়া ইতিহাস চর্চা শুরু হয় এখানে অপশান দেওয়া আছে উনিশশো চল্লিশ এর দশকে উনিশশো পঞ্চাশ এর দশকে উনিশশো ষাট এর দশকে উনিশশো সত্তর এর দশকে এটা উত্তর হয়ে যাবে উনিশশো সত্তর এর দশকে তারপরে দেখো নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না মাইকেল মধুসূদন দত্ত এটা উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র দেখো তারপরে প্রশ্ন দেওয়া আছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান দেওয়া আছে ডেভিড হ্যার ডক্টর ব্রামলি ডক্টর গুডিভ এবং ডক্টর ইজটন এরা উত্তর হয়ে যাবে ডক্টর ব্রামলি দুই নম্বর দেখো তারপরে প্রশ্ন আছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এখানে অপশন দেওয়া আছে রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন না শিবনাথ শাস্ত্রী এটা উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন দেখো তারপরে প্রশ্ন দেওয়া আছে বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন আব্দুল ওয়াহাব হাজি শরীয়ত উল্লাহ না সৈয়দ আহম্মদ না মজনু শাহ এটা উত্তর হয়ে যাবে হাজি শৈত উল্লাহ দেখো তারপরে প্রশ্ন দেওয়া আছে উলগুলান নামে পরিচিত ছিলেন অপশন দেওয়া আছে সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ না চোয়ার বিদ্রোহ এটা উত্তর হয়ে যাবে মুন্ডা বিদ্রোহ তারপরে দেখো ঊনবিংশ শতাব্দীতে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন ঐতিহাসিক অপশন দেওয়া আছে রমেশচন্দ্র মজুমদার সুশোভন সরকার অনিল শীল না রজনী পাম দত্ত এটা উত্তর হয়ে যাবে অনিল শীল তারপরে দেখো হিন্দু মেলার সম্পাদক ছিলেন রাজনারায়ণ বসু নবগোপাল মিত্র গণেন্দ্রনাথ ঠাকুর না মনমোহন বসু এটা উত্তর হয়ে যাবে গণেন্দ্রনাথ ঠাকুর চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন দেখো বাংলায় আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গচিত্রের জনক ছিলেন অপশান দেওয়া আছে অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর রবি ভার্মা না নন্দলাল বসু তো এটা উত্তর হয়ে যাবে গগনেন্দ্রনাথ ঠাকুর আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে